আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, অনেকে আছেন কাঁচা ডিমে মেয়োনিজ খেতে পারেন না, তা আমি আজকে তাদের জন্য একটা ইজি প্রসেস নিয়ে আসছি, তা হচ্ছে সেদ্ধ ডিমের মেয়োনিজ। এই যে এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, সামান্য কিছু উপকরণে আজকে একদম দোকানের মতো পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি করে আপনাদের দেখাবো। তাই যে একটা ব্লেন্ডারে জার নিয়ে আমি এখানে সেদ্ধ ডিম দুটো নিয়ে নিলাম। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি, এখানে আমি নিয়েছি এখানে সাদা গোলমরিচটা এরকম একটু ক্রাশ করে নিয়েছি, লবণ নিয়েছি সামান্য পরিমাণ, চিনি নিয়েছি, পাউডার দুধ নিয়েছি। এখন এই উপকরণগুলো আমি ব্লেন্ডারের জারের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি, আর চেষ্টা করবেন এখানে অবশ্যই সাদা গোলমরিচ ইউজ করতে, এতে কালারটাও সুন্দর আসবে এবং স্বাদও খুব সুন্দর হবে। এখানে আমি আরও অ্যাড করে দেব সয়াবিন তেল, এখানে আমি টেবিল চামচের এক চামচ নিচ্ছি, যদি আর লাগে তাহলে পরে দিব, কিন্তু ফার্স্টে আমি টেবিল চামচের এক চামচ নিচ্ছি। আর এই মেয়োনিজে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এখন আমি নেব লেবুর রস, এখানে আমি লেবুর রস, এখানে আমি দুই টেবিল চামচের মতো লেবুর রস বের করে নিয়েছি, এই রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এক ফুট অল্প একটু, মানে এখানে টি চামচের চার ভাগের এক ভাগও হবে না দিলাম, এটা পিঙ্ক সল্ট অথবা বিট লবণ, এতে এর টেস্টটা আরও দুর্দান্ত হবে। এখন আমি এই সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব, তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি, একবারে করতে যাবেন না ভিউয়ার্স, এখানে আস্তে আস্তে করে ব্লেন্ডটা করতে হবে। তো এখন আমি এই অবস্থা, এখানে আমি আর একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি, তেলটা টোটাল এই 1/4 কাপের মতো লাগলো, কিন্তু কাঁচা ডিমে কিন্তু প্রায় 1 কাপের মতো তেল লাগে। আমি এবার ব্লেন্ড করে নিচ্ছি, দেখুন মাশাল্লাহ মেয়োনিজটা কত সুন্দর হয়েছে, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল আমার হোমমেড মেয়োনিজ যা আমি সেদ্ধ ডিম দিয়ে করেছি। টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমার এই মেয়োনিজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এই মেয়োনিজের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখলেন তো ভিউয়ার্স কত সহজে বানানো যায় এই মেয়োনিজটা, আর বাসায় এভাবে তৈরি করলে আমাদের অনেক টাকা সাশ্রয় হয়, বাইরের থেকে কিনতে গেলে কিন্তু আমাদের চড়া দামে কিনতে হয়। তাহলে আশা করছি আপনারা বাসায় এখন থেকে মেয়োনিজ তৈরি করে খাবেন। তাহলে এ পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।